হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা জানো আমি মায়াপুর ঘুরতে এসেছি। তো আজকে মায়াপুরের বাইরে যে সাইট সিনটা আছে সেইটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো আমরা দেখে নেই। আমরা প্রথমেই চলে এসেছি শিবাস অঙ্গনে। তো এখানে কাজী সাহেব শ্রী চৈতন্যদেবের খোল করতাল যা ছিল সবটাই ভেঙে দিয়েছিল, আর ভেতরে পুরোপুরি ফটো কাউকে তুলতে দিচ্ছে না, যার জন্য আমরা সেভাবে ফটো তুলতেও পাচ্ছি না, ভিডিও করতে পাচ্ছি না। দূর থেকে লুকিয়ে যেটুকু করতে পারছি সেইটুকুই, মানে সামনে গিয়ে কিছুই করতে দিচ্ছে না। তো তো চলো দেখি যেটুকু দেখা যায়। থেকে চলে এসেছি দ্বিতীয় স্পটে, এটা হলো ভগবান শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। তো এখানে সে একই অবস্থা, আমাদের ছবি কোথাও তুলতে দিচ্ছে না, যার জন্য আমরা কিছুই করতে পারছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না। তো যাই হোক, এভাবে আমিও দেখেছি, তোমরাও দেখো কি যতটা দেখাতে পারছি। এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। ফার্স্টে দেখানো হবে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডে সে বড় বড় মাছ আছে, দর্শন করবেন। দর্শন করে সামনেই গোবিন্দ মন্দির আছে, ওখানে গিয়ে রাধা মাধবকে দর্শন করবেন। তারপর আছে মহাপ্রভুর মাসির বাড়ি, মাসির ঘর দেখে টেকে 3 নম্বর গেট দিয়ে বার হবেন। পর আমরা চলে এসেছি চৈতন্যদেবের মাসির বাড়ি। তো কথিত আছে যে বৃন্দাবনে যেমন শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে, এখানেও শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে, আর মুরারি গোবর্ধনে। তো মায়াপুরের এগুলো দর্শন করলে নাকি বৃন্দাবনে না গেলেও হয়। তো যা হোক, এটাই আমরা শুনলাম এখানে। তো এর ভেতরেই রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। দেখো এটা শ্যামকুণ্ড, শ্যামকুণ্ডতে দেখো জলের মধ্যে কত বড় বড় মাছ তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি। এখন ছবিতে ভিডিওতে কেমন উঠবে বুঝতে পারছি না। এই তো দেখা যাচ্ছে অনেক মাছ। শ্যামকুণ্ড হলো চৈতন্যদেব মাসির বাড়ি, মাসির বাড়ির এখানে এই শ্যামকুণ্ডতে এত মাছ। সামনে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো শ্রী চৈতন্য দেবের মাসি ও মেসর মানে বাড়ি। কিন্তু এর ভেতরে রয়েছে শ্রী চৈতন্য দেবের বিভিন্ন রকম কার্যকলাপের সমস্ত মূর্তি বা কী করেছেন উনি, সেই সমস্ত সব তুলে ধরা হয়েছে। তো দেখো এগুলো দেখে নিই।
এটা হলো গিরি গোবর্ধনের মূর্তি। তো এই গিরি গোবর্ধনের চারিদিক পরিক্রমা করলে বৃন্দাবনে যাওয়ার কোনো দরকার নেই। তো এখানেই একটু তিনবার ঘুরে নিলাম আমিও চারিপাশটা, আমারও গিরি গোবর্ধন পরিক্রমা করা হয়ে গেল। আমরা এখন এসেছি বল্লাল সেনের ঢিপিতে। তো আমরা এখানে এসেছি টোটোতে করেই, টোটো একটা আমরা বুক করেছিলাম আজকে সাইট সিন দেখার জন্য। তো এখানে আমরা এসেছি এবার। তো এটা হলো সেন বংশের শেষ রাজার বল্লাল সেনের দুর্গ। তো চলো, এখানেও সেই একই অবস্থা, ক্যামেরা কোথাও খুলতে দিচ্ছে না। তো ফোনেই একটু ভিডিও করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখি চলো। আমরা এখন এসেছি মায়াপুরের রাজাপুরের জগন্নাথ দেবের মন্দিরে। তো এই জগন্নাথ মন্দিরটা এবার আমরা ঘুরে দেখাবো। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে বড় শিব মন্দির। জগন্নাথ মন্দিরের ঠিক পিছনেই রয়েছে সীমন্তিনী দেবীর মূর্তি। তা আমরা ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে সীমন্তিনী দেবীর মূর্তি দেখতে পেলাম। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। এটা